গুড মর্নিং আমার মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর মাই ও টু মাই ফিলিংস, তোমাদের আবার স্বাগত জানাই। আর এখন বাজে ঘড়িতে 10:40, আর এখন থেকে আমি আমার ব্লগিং স্টার্ট করে দিলাম। আর আজকে হচ্ছে শনিবার, রিক চলে গেছে স্কুলে, আর আশাদিও চলে এসছে নিজের তল্পিতল্পা নিয়ে, মানে তল্পিতল্পা ভুল বলছি, কাজের জন্য। তো চলো, এখন শনিবার, আমরা নিরামিষ খাবো আজকে। তোমরা জানোই আমার আগের ব্লগিং যারা দেখে এসছো তারা জানোই, আর তোমরা আমার যারা পুরনো আছো তাদেরকে আবারও বলছি, তোমরা প্লিজ একটু লাইক করে দাও। তোমরা যেটা করছো না একদম, তো তোমাদেরকে অনুরোধ করছি তো একটু লাইক করে দাও। আর বাকি রইলো যেটা তোমাদের বলছি, তো আমাদের এখানে না বিরাট বড় মায়ের চান হয়, আজকে হচ্ছে সেই বড় মায়ের চান, সালকে তো অনুষ্ঠান হয়। ইচ্ছা আছে যাওয়ার, আজ নয় তো কাল, আজ গেলে প্রচুর ভিড় হবে। আর উপস্থিতের ওখানে গিয়ে না গাদাগুদি না করাই ভালো। তো যাই হোক, যেটা বলছিলাম, তো চলো গিয়ে ঝটপট রান্না করে নিই। অনেকে আগের দিন রান্না করে, বাট আমি করি মানে 12টার মধ্যে আমি রান্না করে নিই। তো চলো বন্ধুরা, আমি গিয়ে আমার রান্নাগুলো সেরে নিই ঝটপট করে, তারপরে আসছি তোমাদের সাথে বাদ বাকি কথা বলতে। তাহলে তোমরা সাথে থাকো, পাশে থাকো, আর ব্লগিংটা কন্টিনিউ। তো আগের দিনকে এই বড় মার পুজোর জন্য রাত্রিরে রান্না করে রাখে, তো শীতল পান্তা যেটাকে বলে ওটা খাওয়া হয়। বাট আমি শ্বশুরবাড়ি থেকে এসে দেখি এখানের এই নিয়মটাই, 12টার মধ্যে রান্না সেরে ফেলে, তারপর সন্ধেবেলা থেকে আর উনুন ধরে না। তো যাই হোক, আমি এখন চালটা ধুয়ে নিলাম, আর খুব ফাস্ট করছি কারণ বেশি একদম সময় নেই। তো চালটা ধুয়ে এখন আমি এটা ভাতের জন্য জল চাপিয়েছি, তো ওর মধ্যে দিয়ে দেবো, জলটাও গরম হয়ে গেছে। আর তোমার বাঁধাকপি কুচকুচি করে কেটে নিয়েছিলাম, ওটাও ভাপানো বসিয়ে দিয়েছিলাম। আর এই দেখো, ওটাও ভাপানো হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। তো এই বাঁধাকপির তরকারি করব শুকনো, কারণ জল ঢালা ভাতে না তোমার এগুলো ভালো লাগবে না, মানে ঝোলঝাল কোনো জিনিস ভালো লাগবে না, কেন ভাতটা অলরেডি জল ঢালা। তো আলুটা কাটলে, আলুটা ভেজে তারপর বাঁধাকপিটা তোমার বসিয়ে দেবো, দেখলেই ভাপানো হয়ে গেছে। আর তোমাদের কালকে দেখানোর কথা ছিল যে আমার তোমার, হ্যাঁ, মিশো থেকে আমার একটা ওই বুদ্ধদেবের অর্ডার করেছিলাম, মানে তোমার ওই ফ্রেম, ওটা এসছে, আর কিছু নায়িকা থেকে প্রোডাক্ট এসছে, যেগুলো তোমাদেরকে দেখাবো বলেছিলাম। তো আমার রান্নাটা হয়ে যাক বন্ধুরা, তোমাদেরকে সেগুলো অবশ্যই আর অবশ্যই দেখাবো। আর আজকে সকালের টিফিন আমার কিচ্ছু হয়নি, তো ভাবছি একটুখানি ওই গঙ্গার জল চা দিয়ে একটু বিস্কুটটা খেয়ে নিই। আর তাড়াতাড়ি 12টার মধ্যে করতে হবে আমাকে রান্নাটা, তোমাদের যেটা বললাম 12টার পর আর করা যাবে না, যে কারণে আমি আগের দিন রাত্রিরে করে নিতে। চলো আমি বক বক না করে আগে রান্না। তো রান্নাঘরে তখন আমি হরলিক্স গুলছিলাম, তো প্রদীপ বলল যে একটু কাজ আছে, এখন হরলিক্সটা আমাকে তাড়াতাড়ি করে দাও, আমি বেরিয়ে যাব। তো ওই জন্য হরলিক্সটা তখন প্রদীপকে জন্য গুলে দিচ্ছিলাম। আর তোমার পাশের গ্যাসে আমি একটু বাদে মুগ ডালটা বসিয়ে দেবো। তো আজকে মুগ ডালটা করবো, কিন্তু মুগ ডালটা বন্ধুরা আমি কেমনভাবে করবো বলো তো, ড্রাই টাইপের, এটা একটা বেশ ভালো লাগে, এইভাবে মুগ ডালটা করে খেলে পরে না সত্যি ভালো লাগে। আমাকে আমাদের একজন মামি থাকতেন, উনি খাইয়েছিলেন, তো তোমাদের দেখাবো। তো বাঁধাকপিটা একদম মজে মজে গেছে, শুধু আলুটা একটু মনে হয় আরও ভালো মতন একটু সেদ্ধ হবে। তো এটাকে ঢাকা দিয়ে দিয়ে এখন আমি আরও কিছুক্ষণ করব। তো চলো এটাকে একটু ঢাকা দিয়ে দিই, আলুগুলো মনে আজকে অনেক বড় বড় কেটে ফেলেছি আমি। তো যেটা বলছিলাম, তো মুগ ডালটা এখন ভেজে নেবো, আর এটা ড্রাই মতন করে করব। সরস্বতী পুজোর দিনকে অনেকে শীতল পান্তা খায়, তো এটা আমি একজন মামি বলি তার কাছ থেকে শিখেছিলাম, তো এটা বানাবো। পাতাটা বার করবো এমনভাবে, প্রদীপ এটাকে গিট মেরে রেখেছে যে আমার দ্বারা এটা খোলা সম্ভব নয়, ওই জন্য টান মারে খুল্লা পালাবো এখন এটাকে। খুল্লা ফেলেছি, এবার একটু এর মধ্যে থেকে ধনে পাতাটা নিই, ধনে পাতাটা কি অবস্থা হয়ে গেছে গিটে গিটে রেখে রেখে। আর এই গাজরগুলোর গতি দেখি করা কবে করা যায়, আমার রান্না তো হয়ে গেছে। তো বাঁধাকপি আমার কমপ্লিট। তো ভাজা মুগ ডালটা সেদ্ধও হয়ে গেছিলো নুন হলুদ দিয়ে, আর ওখানে নারকল কুচি, তেজপাতা, জিরে এই সমস্ত ছিল, তো ওগুলো দিয়ে এই ভাজা মুগ ডালটা দেখো এইভাবে সেদ্ধ করে দিলাম। আর এতে না এক ফোঁটাও জল দেব না আমি, এটা এরকমই ডাস্ট টাইপের, শুকনো শুকনো টাইপের হবে। আর নামানোর আগে, একটু আগে তুমি একটু হালকা ঘিও দিতে পারো, আর একটু গরম মশলাও দিতে পারো, তোমার যেটা ইচ্ছা, মানে তোমাদের যেটা ইচ্ছা সেটা দিতে পারো, তো খুব সুন্দর লাগে খেতে। তো আমার রান্না মোটামুটি শেষ, তো এখন আমি
কিচেনের যে স্ল্যাবটা ওটা ভালো করে পরিষ্কার করে নেবো, যা যেগুলো মানে প্রত্যেক দিন রান্নার সময় করি, যেটুকুনি পারি সেটুকুনি করার চেষ্টা করি, আর মানে এই পরিষ্কার করি এই নোংরা হয়ে যায়। তো আর যেটা হলো বন্ধুরা, আমি বেগুনিও পরে করেছিলাম। বন্ধুরা আমার সমস্ত রান্না হয়ে গেছে, আর একটা হাসির বিষয় শোনো, আমি আজকে বেগুনি করতে গেছি যে বেগুনিটা একটু অন্যরকম ভাবে করবো। অন্যরকম ভাবে মানে কি, যেটা বেসন দিয়ে করে, আমি ওর মধ্যে একটু চালের গুঁড়ো দেবো, চালের গুঁড়ো দিয়ে বেশ একটু মচমচে হবে। কি জানি কি হয়েছে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। চালের গুঁড়ো থেকে বেগুনি মানে রেখে মানে উল্টে গিয়ে পুরো পাটিসাপটা টাইপের হয়ে গেছে, দেখো, দেখেছো বেগুনি চেহারা দেখেছো, এই দেখো, এখানে ভালো করে বোঝাতে পারছি কিনা জানি না, এই দেখো এক একটা পাটিসাপটার মতন থ্যাবড়া থ্যাবড়া হয়েছে। মানে আমাকে কি করতে হয়েছে, বেগুনিগুলো গায়ে মানে হিসাব মতন ওই ব্যাটারটা এরকম ওপর দিয়ে ওপর দিয়ে দিচ্ছি, কিছুতেই লাগছে না বেগুনের গায়ে মানে ব্যাটারটা, কেন কি জানি আজকে অন্য অন্য দিন করি লেগে যায়, বাট জানি না। আমাকে তো আজকে প্রদীপ পুরো প্যাক দেবে এই বেগুনি দেখে, পুরো ব্যাগ মানে ভালোই প্যাক দেবে আমার এই বেগুনি দেখে। আমার এখন নিজের তাই মাথা খারাপ হয়ে যাচ্ছে যে এত কষ্ট করে বানালাম, মানে একটুখানি মুখে দিয়ে দেখেছি, খেতে কিন্তু ভালো হয়েছে বাট ওর শেপটা বাজে। এবার জানোই তো, পেহলে দর্শন ধারি বাদ মে গুণ বিচারি, তো খেতে ভালো হলে আগে লুকটা যদি ভালো না হয় তাহলে ইম্প্রেশনটাই খাওয়ার নষ্ট হয়ে যায়। তো আজকে একটু আমি প্যাক খাই আর কি করব। তাহলে রান্না বান্না কাজকর্ম সব হয়ে গেছে বন্ধুরা, এবারে তাহলে আমি ঘরের টুকিটাকি বাবুর স্কুলের পড়ার বইগুলো এগুলো সমস্ত গুছিয়ে নেব, গুছিয়ে নিয়ে তারপর আমি আমার স্নানে চলে যাব। তাহলে চলো। তো একেই বলে না গরম ভাতে জল, আছে কিন্তু ভাতটা গরমই ছিল আর ওর মধ্যে আমাকে জল ঢেলে দিতে হয়েছে, এটাই বলে যে গরম ভাতে তোমার পুরো জল ঢালা যাকে বলে, কিন্তু এটা ঠাকুরের প্রসাদের জন্য খেতে হচ্ছে। তো দেখো বেগুনি, তারপরে তোমার ডালটা খুব সুন্দরভাবে শুকিয়েছিল, বাঁধাকপি তরকারিটা একদম মজে গেছে, আর প্রদীপও চলে এসছে, খেতে দেবো বাবার সাথে। এখন তো এখন 1:45 বেজে গেছে, আমার এই মাদিম কালের ঘড়ি, আদিম কালের ঘড়ি, আর এই যে প্রদীপও চলে এসছে, তো মানুষকে খেতে দিয়ে কি দেবো, শক্ত লঙ্কাই ঝাল দাঁড়াও দিচ্ছি। তো এখন ঘড়িতে বাজে 5:30, আর এখন আমি তোমাদেরকে বলেছিলাম আর মিশো থেকে আর নাইকা থেকে প্রোডাক্ট যেটা এনেছে তোমাদের সামনে খুলবো দেখাবো। তো বলেইছি বুদ্ধদেবের একটা ফটো এসছে, পেছনে দেখো আমার একটা বুদ্ধদেব রয়েছে অলরেডি, তো এইগুলো বেশ ভালো দেখলাম স্টিকার টাইপে, তোমাদেরকে দেখাচ্ছি পুরো 3খানা রয়েছে এর ভেতরে। আর নায়িকারগুলো আমি খুলে আগে নিজেই দেখে নিয়েছি, মানে আমার আর তস হয়নি, জানোই তো সাজাগোছার ব্যাপারে মহিলারা চিরকালের দুর্বল, সে বুড়ি থেকে চুরি সবার মধ্যেই মানে এই জিনিসটা আছে। তো দেখো কি সুন্দর, এটাকে আমি পরে সাজিয়ে রাখবো, তোমাদেরকে দেখাবো কিভাবে দেয়ালে এটাকে আমি সেট করব। তো খুবই সুন্দর এটা, মানে ভালো লাগছে। আর পেছনে দেখো এরকম স্টিকার সিস্টেম করা আছে, তোমার মানে তোমার দেয়ালে কোনো পেরে কিছু তোমার পিন মানে তোমাকে এটাকে হাতুড়ি দিয়ে কুচিয়ে মানে পুড়তে হবে না, তোমার এটা খুব ইজি আর খুব মানে সুবিধা হবে। তো এটা আমার বেশ ভালো লেগেছে। আর এটা এসছে তোমার ফেসেস ক্যানাডা থেকে, আমার ওই ফেস কম্প্যাক্টটা তোমাদের বলেছিলাম আমি নিয়েছি, আর একটা লিপস্টিক আছে, আর কাজল তোমার একটা ফেসেস ক্যানাডার কাজল আছে, এই যেটা তোমার লাল কালারের দেখলে, আর একটা অর্ডার করেছিলাম তোমার বডি ওয়াশ। তো আমি এই বডি ওয়াশটা ইউজ করছি, দেখছি খুব ভালোই আমি ফল পাচ্ছি। আর এমনিও শরীর খারাপ, যখন আমার খুব শরীর খারাপ হয় না, তো শরীর খারাপ হওয়া থেকে আমার স্কিনে প্রচণ্ড র্যাশেস বেরিয়ে গেছিলো, তো আমি খুব ভুগেওছি, তোমাদেরকে আগেই আমি বলেছি। হ্যাঁ তো চলো বন্ধুরা, এখান থেকে এই এটাও পেয়েছিলাম তোমার এই খোসাটা, খুব ভালো, খুব সফট, খুব একটা বেশি দিন যায় না কিন্তু খোসাটা বেশ ভালো, আগের বারেও যখন মানে অর্ডার করেছিলাম তো খোসা পেয়েছিলাম। তো এই কটা জিনিসই কিনেছি বন্ধুরা, আমি খুলিনি এখনও এই তোমার ফেসেস ক্যানাডার কম্প্যাক্টটা, তো খুলে দেখি এর কালারটা, হ্যাঁ কালারটা খুব সুন্দর, আর আমি ব্রিজ অর্ডার করেছিলাম ওই কালারটা বেশ ভালো লাগে। আর লিপস্টিকের কালারটা কিরকম বলো তো, মানে আমি অ্যাজ এ আমার টোট ওয়াইজই নিয়েছিলাম, মানে তুমি একটা রাফও ইউজ করতে পারো, মানে খুব একটা আহামরি কালার নয়, মানে মোটামুটি মানে কাজ চলা নিয়ে কথা, মানে সেরকম টাইপের লিপস্টিকটা, খুব আহামরি দেখলাম নয় ফেসেস ক্যানাডার, ফার্স্ট টাইম পারচেস করলাম। তবে হ্যাঁ কাজলটা ব্যাপক, আমি কিন্তু আজকে সকালবেলা যে কাজলটা ইউজ করেছিলাম ওটাও কিন্তু খুবই সুন্দর। আমার মোবাইলটা খুব একটা ভালো না, যার জন্য পিকচার কোয়ালিটিটা আসছে না, মানে নতুন মোবাইল কিনো না মানে কোনো লাভ হলো না। তো আমি কালারটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই দেখো মোটামুটি ঠিক আছে, খুব বেশি ইয়ে নয়,
তো ঠিকই আছে, তো আমি নেক্সট টাইম আমার ইচ্ছা নেই আর এটা পারচেস করার। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন এটু।